মহাকাশে সৌরঝড়, পৃথিবীর জন্য দুঃসংবাদ। সূর্য থেকে বেরিয়ে আসা আগুনের বিরাট বিরাট শিখা সোলার ফ্লেয়ারের পর এবার দেখা মিলল সৌরকলঙ্কের। বিশালাকার চেহারা তার, 50,000 কিলোমিটার ব্যাসের এই সৌরকলঙ্কের দারুণ সৌরঝড়ের সম্মুখীন হতে পারে পৃথিবীকে। বিজ্ঞানের ভাষায় তার নাম AR2770, যার পৃথিবীর জন্য মোটেই সুখবর নয়। বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়েছে এই সৌরকলঙ্ক। ক্ষতিগ্রস্ত হতে পারে বেতার পদ্ধতি, প্রভাব পড়তে পারে GPS-এ, লণ্ডভণ্ড হতে পারে বিদ্যুৎ, গ্রিড থেকে উপগ্রহ। মহাজাগতিক আকারে রোমাঞ্চ সৌরকলঙ্ক। এর ফলে 2022 সালে আর কী কী দুর্বিপাক বাকি আছে তার হিসেব করছে মানব সভ্যতা। আক্ষরিক অর্থে সমস্যা যে হঠাৎ করেই আসবে তা নয়, কোন কোন ক্ষেত্রে সংকেত দেয়, কিছু কিছু দৃশ্য ফুটে ওঠে। সৌরকলঙ্ক এরকমই একটি হতে পারে বলে মনে করেছেন বিজ্ঞানীরা। সূর্যের এহেন কার্যক্রম দেখে কেন ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা? তাদের মতে সোলার ফ্লোয়ার পৃথিবীতে উপস্থিত মানব সভ্যতা, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশের আবহাওয়ার পক্ষে খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। এরা হঠাৎই ছুটে এসে তছনছ করে দিতে পারে, কাজেই এর তেজ বৃদ্ধি পাওয়া কোনো একটি ভালো খবর হতে পারে না। উপগ্রহ মহাকাশের আবহাওয়ার পক্ষে খুবই বিপজ্জনক হয়ে উঠবে। সৌরচক্রের উপর নির্ভর করে সৌরকলঙ্কের কমা ও বাড়া। সৌরচক্রের মধ্যেই সূর্যের গায়ে দেখা যায় সৌরকলঙ্ক। বিজ্ঞানীরা জানিয়েছেন যত কলঙ্ক বৃদ্ধি পাবে তত বেড়ে যাবে সৌরচক্রের শক্তি, আর সেই সৌরচক্রের শক্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কাই করেছেন বিজ্ঞানীরা। সানস্পট সূর্যের একটি অন্ধকার অঞ্চল, যার অন্যান্য অংশের তুলনায় তুলনামূলকভাবে শীতল। এই সানস্পটগুলোতে আয়নযুক্ত গ্যাস রয়েছে যা শক্তিশালী চৌম্বকীয় শক্তির ক্ষেত্রে তৈরি করে। আমাদের সূর্যের গ্যাসগুলো ক্রমাগত চলমান, যারা এই চৌম্বকীয় ক্ষেত্রের কারণে নিয়ম ভঙ্গ করতে বাধ্য হয়, যা কখনোই একে নিয়মে কাজ করে না। এই সৌরকলঙ্ক বা চৌম্বকীয় ক্ষেত্র বৃদ্ধি পেলে সূর্য থেকে বেরিয়ে আসে সৌরবায়ু, সৌরজ্বর, সৌরঝলক, যা ভয়ঙ্কর বিপজ্জনক। সৌরকলঙ্ক বাড়লে কী কী ক্ষতি হতে পারে? কৃত্রিম উপগ্রহগুলো তছনছ হয়ে যাবে, টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হবে, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে, আকাশের মধ্যে বিমান আক্রান্ত হবে, মেরুজ্যোতির বদল ঘটবে, পৃথিবীর তাপমাত্রা হেরফের হবে এবং বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ভিডিওটি দিয়ে কোনো কিছু জানতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।